আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী, সবাই কেমন আছেন? তো ভিউয়ার্স, ফ্যামিলি ব্লগ নিয়ে আমি হাজির হলাম। তো ভিউয়ার্স, আমার শপিং ব্লগ দেখানোর জন্য কিন্তু আজকে আসা। তো ভিউয়ার্স, সংসারের জন্য কি কি কিনলাম? সংসারের জন্য দুইটা ইম্পর্টেন্ট জিনিস কিনেছি, সংসারের জন্য বলবো না, মানহার জন্য কিনেছি। তো মানহাই আমার সংসার, মানহাই আমার দুনিয়া, মানহাই আমার সব। তো মানহার জন্য কি কি কিনলাম, এর আগে কিন্তু মাল্টা জুসার কিনেছিলাম, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের এপিসোডে দেখাবো হচ্ছে, বলবো না। তো ভিউয়ার্স, কি কিনেছি সেটা একটু বলছি। তো এটা হচ্ছে আইসক্রিমের কোন মেকার, একটা কোন মেকার কিনেছি, এটা হচ্ছে সুকানি ব্র্যান্ডের। তো ভিউয়ার্স, আমার কাছে কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু নেশা, মানে আমার কাছে সবকিছু থাকবে। তো একটা লাইফস্টাইল মেনটেন করতে যা যা লাগে সবকিছু আমার কাছে থাকবে, এটা আমার খুব ইচ্ছা। তো সেই জন্য যখন যে জিনিসটা দেখা যায় সামনে পাই, সেই জিনিসটা কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করি বা কেনার চেষ্টা করি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার কাছে কিন্তু কাপকেক মেকার আছে, আমার কাছে ওভেন ইলেকট্রিকটাও আছে, মাইক্রোওয়েভটাও আছে, যখন যেটা লাগে তখন জাস্ট সেটা ইউজ করি। তো এটা কিন্তু শো অফ না, আমার কথা হচ্ছে যে এটা আমি পরিশ্রম করেছি, আমি আমার নিজের টাকে কিনেছি, এটা আমি প্রাউড। আমি চাই যে আমার মতো যারা আপুমণিরা আছে, যারা আমাকে দেখছে, তারা নিজের পায়ে দাঁড়াবে, আর্ন করবে, নিজের টাকা দিয়ে কিনবে, সবাইকে প্রাউডলি দেখাবে যে এটা আমি আমার কষ্টের টাকা দিয়ে কিনেছি বা এটা আমার কষ্টের ফসল। তো যাই হোক, আমি ইন্সপায়ার করার জন্য ভিডিওগুলো করি, শো অফ করার জন্য। তো প্রত্যেকটা মায়ের কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে ভালোবাসে, এমন না যে আমি মানহাকে শুধু ভালোবাসি আর মায়েরা ভালোবাসে না, তা কিন্তু না। ভুল বুঝলে কিন্তু ভুল বোঝা যায়। তো ভুল বুঝাবুঝির দরকার নাই, আমার আপুমণিরা প্রত্যেকেই প্রত্যেকেই সোনামণিকে ভালোবাসে, আমি আমার সোনামণিকে ভালোবাসি। এগুলি জাস্ট শুধু দেখাই যে আমি কোনটা কিনলাম, কোনটা কোথা থেকে কেনা যাবে, কত দাম, কিভাবে ইউজ করা যায় সেটাই। তো আমি কিন্তু শীত নামিয়ে ফেলেছি, আমি কিন্তু কাশ্মীরি শাল পরে বসে আছি, আর এটা হচ্ছে এইবারে কাশ্মীরি শাল। তো গতবারে যে কাশ্মীরি শালটা সেটা আমি অন্য আরেকটা এপিসোডে আপনাদেরকে পরে দেখাবো। তো এটা দেখাই, এটা যেহেতু এনেছি আগে এটা দেখাই। তো আমি বিশ্বাস করেন আপনাদেরকে দেখাবো, মানে আমার কিনার যে ইচ্ছাটা সেটা আসলে কিনবো, আপনাদেরকে দেখাবো, দেন একটা জিনিস ইউজ করবো। আমার মেন্টালিটি এখন এটাই হয়ে গেছে, এটা আমার একটা নেশা হয়ে গেছে। আমি আপনাদেরকে কি বলবো, আমি প্রত্যেকটা শপিং জিনিস, প্রত্যেকটা জিনিস কেনাকাটার পর এগুলো রেখে দিই, আপনাদেরকে আগে দেখাই, তারপর কিন্তু আমি ইউজ করি। তো যাই হোক, আপনাদেরকে নিজের মনে করি বিধায় কিন্তু দেখে, আসলে পরমাণু খোলা দেখে কেন, চুপি চুপি নিজেই ইউজ করি। তো ভিউয়ার্স, আমি কিন্তু ইদানিং একটা সিনেমা দেখেছি, সেই সিনেমাটা নিয়ে আপনাদের সাথে একটু গল্প করবো। আসলে আমার কাছে অনেক জিনিস আনফেয়ার লেগেছে সেই জন্য। তো যাই হোক, সৃষ্টিটা অনবদ্য, কিন্তু কিছু জিনিস আসলে মানে আমি নিতে পারি নাই। তো সেই জিনিসটা আপনাদেরকে অন্য আরেকটা এপিসোডে বলবো, এপিসোডে না, তো জানতে হলে কিন্তু সামনে আমার সাথেই থাকতে হবে। যাই হোক, আমি এটা একটু দেখাচ্ছি, এত পজিটিভ কেন, খুশি, এতক্ষণ পরে খুলতে পারছি, মামনি দুষ্টু কর না। এটা হচ্ছে আমার মানহামনির জন্য একটা আইসক্রিমের কোন মেকার। তো আইসক্রিম মেকার, আইসক্রিম যেহেতু বাসাই বানাই, তো কোন মেকারটা এনেই ফেললাম। এটা হচ্ছে একটা কোন আইসক্রিম মেকারটা আমি বের করে ফেলেছি। আমি ওখান থেকে জিনিসটা কিনেছি, আপনারা চাইলে পারচেজ করতে পারেন। আমি এটা একটু দেখাচ্ছি, আর এটা যেদিন বানাবো, এটা দিয়ে যখন কি বলে, এটা দিয়ে যখন আসলে কোনটা বানাবো সেদিন আপনাদের অবশ্যই দেখো। এটা দিয়ে কোন বানাতে পারবেন, তারপর হচ্ছে মানে ওয়েফার টাইপ বানাতে পারবেন, খুব ভালো হবে, রাউন্ড হোল ওয়েফার, খুব সুন্দর। এটার মধ্যে আমার মনে হয় পিৎজা টাইপও হালকা পাতলা করা যাবে, যে এটা একদম খাঁচে খাঁচে মিলানো, কিন্তু খুব বেশি যে ফাঁকা রাখা যাবে তা না, পাতলা পিৎজা করতে পারবে, ভিতরে পাতলা পিৎজা করা যাবে। পিৎজার ডোটা একদম চিকন করে দিয়ে উপরে আবি জাবি দিয়ে উপর থেকে এরকম প্রেস করে যতটুক যা করা যায় এতটুক করতে পারবেন, হ্যাঁ করা যাবে, মনে হয় পিৎজা করা যাবে। তো আমি এখনো করি নাই, উজে যেটা বললাম আপনাদেরকে দেখাবো, দেন ইউজ করবো। তো এই উজে ওয়েফার মেকার বা এটা হচ্ছে আইসক্রিমের কোন মেকারটা আছে, এটার মধ্যে আপনারা জাস্ট কেকের স্বাদ যেটা আছে, কেকের যে খামির আছে, কেকের খামিরটা বানিয়ে এই যে এভাবে করে একটা কোনার সাথে এরকম করে পেঁচিয়ে এরকম করে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিলে কিন্তু এটার মধ্যে কিছুক্ষণ রেখে দিলে ওইটা ঠিক এইভাবে শক্ত হয়ে যাবে, এটা যে কোনটা ঠিক এই শেপে শক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এটা আমি কিনেছি মানার জন্য, মানা আমি এটা একটু দেখাচ্ছি, এটার প্রাইসটা আমার এখন খেয়াল নাই, কিনছি তো অনেক আগে। তো
যাই হোক, আপনাদেরকে আজকে দেখাচ্ছি, মানে দেখানোর সময় সুযোগ হয় না। আমি আপনাদেরকে একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে যে কটা শপিং ব্লগ দেখাচ্ছি সবগুলো একদিনে শুট করা, কারণ আসলে আমার এত সময় সুযোগ হয় না যে আপনাদেরকে এক একদিন এসে এসে দেখাবো। তাই একদিনে তিনটা চারটা ভিডিও একবারে শুট করে নিয়েছি, আপনারা দেখছেন। দেখেন এই ড্রেসটা কিন্তু এর আগের ব্লগেও ছিল, আগের ব্লগে ছিল, জাস্ট হিজাবগুলো চেঞ্জ করে ভিডিওগুলো করা। যাই হোক, সিক্রেটটাও বলে দিলাম, কিছুই হাতে রাখলাম না, গোপন খবর ফাঁস। যাই হোক, এগুলো অনেকদিন ধরে কেনা, আর এগুলো সব ওইভাবে পলিথিনে যেভাবে কিনেছিলাম সব উমনি রাখা ছিল, কিন্তু এখন দেখতেছি যে আর হচ্ছে না, এগুলো না গুছালেই না, না গুছালে আর নতুন জিনিস কেনা যাচ্ছে না, দেয়ালে পিঠ ঠেকে গেছে, সেই জন্য আপনাদেরকে দেখাম। তো এরপরে যেটা কিনেছি আজকে আমার শ্বশুর শুনিটার জন্য, দুটোই বেবি রিলেটেড জিনিস, বেবিরা এগুলো অনেক পছন্দ করে। এটা আবার দেখে কেউ তীর ধনুক মনে করবেন না, মামুনি বসো বসো ওখানে বসো, আসবা আসলে আসো, আর না আসলে বাবা কাছে যাও। এই যে এটা কিন্তু তীর ধনুক মনে করবেন না, এটা হচ্ছে কটন ক্যান্ডির স্টিক। তো মানহার জন্য কিন্তু আমি একটা কটন ক্যান্ডি মেকার নিয়ে এসেছি, এটা কিন্তু রেড পিঙ্ক হোয়াইট অনেকগুলো কালার হয়, এটাও কিন্তু ময়মনসিংহ কুকারিস থেকে এনেছি। আপনাদের যদি এটা কিনতে ইচ্ছা করে তাহলে কিন্তু আপনারা ময়মনসিংহ কুকারিস থেকে কিনতে পারেন, ওখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমার ডিসক্রিপশনে এবং টাইটেলে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, শাকিল ভাই শিহাব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন। তো যাই হোক, এটা তো আমি আমার টুনটুনির জন্য এনেছি, আপনাদেরকে একটু খুলে দেখাই, না হলে আমার আত্মার শান্তি পাবে না। তো যাই হোক, আমার আত্মার শান্তির জন্য আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে মেন নাটের গুরু, এটা হচ্ছে মেন নাটের গুরু, এটার ভিতরেই চিনিটা দেওয়া হবে, এটা ঘুরবে ঘুরবে ঘুরবে, আর এটা এখান থেকে হালকা হালকা ছিদ্র আছে, এটা কিন্তু ডেঞ্জার হট, অনেক গরম থাকে, এটা ঘুরতে 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 ওই সাদা সাদা যে জালের মতো হবে। আর আমি এখান থেকে একটা কাঠি নিব, আমি এখান থেকে একটা কাঠি নিব, কাঠিটাকে এভাবে 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 ঘোরাবো তাহলে হবে। এটা কিন্তু মেন মেশিন, এটা হচ্ছে মেন মেশিনের পার্ট, আপনাদেরকে এটা খুলে দেখাই, আমি নিজেও তো এটা খেয়াল করে দেখলাম না ভাইয়া ক্যামেরা মিস করতে। যাই হোক, এটার মধ্যে স্টিক দেওয়া ছিল, আমার জানা ছিল না, এই যে এটার মধ্যে এক স্পুন করে কিন্তু চিনি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানা বলতেছে কোনো অসুবিধা হবে না, শেষ হয়ে গেলে আবার এটা দেবে বানানো যাবে। তো যাই হোক, আমি স্টিক এগুলো নিয়ে এসেছি, এখন এটা একটু দেখাই, এই হ্যাঁ এগুলো সব লাগাতে হবে। আর খুব শীঘ্রই কিন্তু আপনারা মানহার কটন ক্যান্ডির একটা ব্লগ কিন্তু পাবেন ইনশাল্লাহ। মানহা মানে এখনই যা করতেছে, মানে কি বলবো আমি, আমার বলার ভাষা নাই। এই কোনটা কোনটা দেয়, ও এটা হচ্ছে এইভাবে, আমি বুঝতেছি না, বলো মা আমি তো জানতেছি না। ও আচ্ছা, এটা আগে দিতে হবে, আমার মান হয়তো সব জানা, আম্মু তো কিছুই জানা না। আচ্ছা যাই হোক, এটার এমনি দিব, এটার উপরে এমনি দিব, এটা অনেক জোরে করে, তারপর এটাকে এটার উপরে এভাবে দিব, দেওয়ার পরে এটাকে হচ্ছে এটার ভিতরে দিব, দিলে এটা আসলে ঘুরবে, এটা এরকম সেট আপটা হবে। তো যেদিন সেট আপ করবো সেদিন তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এখানে আবার একটা সুইচ আছে, এই সুইচটা চালালে এটা জোরে জোরে ঘুরবে আর কটন ক্যান্ডি হবে, আর আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানার জন্য মজাদার কটন ক্যান্ডি বানাবো আর আপনাদেরকে দেখাবো, আপনারা আপনাদের বেবিদের জন্য আনবেন এবং বেবিদেরকেও কিন্তু মজাদার কটন ক্যান্ডি বানিয়ে দিতে পারবেন। তো শুধু নর্মাল সুগার, শুধুমাত্র নর্মাল সুগার দিয়ে কিন্তু আপনারা হাওয়াই মিঠাই এটা বানাতে পারবেন। আর আগে কিন্তু আমরা ছোটবেলায় থাকতে খেতাম, আমাদের ছোটবেলাটা কিন্তু অনেক মধুর ছিল, সেটা কিন্তু আমি আরেকটা ভিডিওতে বলবো। আপনাদের সাথে ইচ্ছা করে আমার সারাদিন গল্প করতে, কিন্তু আসলে কাজের প্রচুর প্রেশার থাকে, তো সেজন্য কিন্তু আসলে সম্ভব হয় না। তো যাই হোক, যতটুকু সময় হয় যতটুকু সুযোগ হয় আমি চেষ্টা করি আমার মনের কথাগুলো আপনাদের বলার জন্য, কারো হয়তো ভালো লাগে কারো হয়তো ভালো লাগে না, এটা যার যার মেন্টালিটি সেখানে তার জোর নেই, আমাকে কারো ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই, আবার ভালো না লাগার মতো আমি কিছু দেখি না। আচ্ছা যাই হোক, সেটা বাদ দিই। তো এটার সাথে যদি কেউ মনে করেন যে একটু কালারিং কটন ক্যান্ডি খাবেন, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনারা এক চিমটি আপনারা এখানে এক চামচ তো চিনি দিবেন, চিনি দিলে এটা তো ঘুরবে, গরম হবে, শিরাটা হওয়ার পরে এরকম এরকম ঘুরবে, ঘুরলে হবে। তো এখানে আপনারা হালকা এক ফোঁটা, যদি একটু হালকা আকাশি কালার চান তাহলে একটু হালকা ব্লু কালার দিয়ে দিতে পারেন, একদম সামান্য এক ফোঁটা।
তারপরে যদি একটু পিঙ্ক কালার চান তাহলে হালকা একটু লাল কালার, এক ফোঁটা আপনারা ফস্টার ক্লার্কের কালার আছে সেগুলো দিতে পারেন, ফন্ডেন্ট কালার আছে। তবে আমার মনে হয় ফন্ডেন্ট কালার চেয়ে লিকুইড যে ফস্টার ক্লার্কের যে কালারগুলো আছে সেগুলো ভালো কাজ করবে। তো ভিউয়ার্স, এই দুটা জিনিস কিন্তু কিনেই ফেললাম মানার জন্য। তো আপনাদের কেমন লেগেছে সেটা তো আর আমি জানি না, তবে বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লেগেছে। মানে আমার যখন আমি একটা জিনিস আমার মাথায় ঢুকো, এটা যখন আমি কিনতে পারি তখন আমার যে শান্তিটা লাগে মানে বলে বোঝাতে পারবো। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। আর এগুলো কিনতে আপনারা যেতে পারেন ময়মনসিংহ কুকারিজে। আমি ময়মনসিংহ কুকারিজের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন। এটা কিন্তু নিউ মার্কেট না, নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন, নিচতলা 387-388 ময়মনসিংহ কুকারিজ। আর ময়মনসিংহ কুকারিজের শাকিল ভাই, আসিয়া ভাই নাম্বারটা আমি ডিসক্রিপশন এবং টাইটেলে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো এখান থেকে কিনতে পারবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনাদের চ্যানেল সাপোর্ট দিবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।